ক্ষুদ্র খামারিদের টিকিয়ে রাখতে দেশে ডিম আমদানির বিপক্ষে মত দিয়েছেন সংশ্লিষ্টরা। ডিমের দাম সহনীয় পর্যায়ে রাখতে উৎপাদন বাড়ানোর বিকল্প নেই বলেও জানান তারা। বিশ্ব ডিম দিবস উপলক্ষে রাজধানীতে এক আলোচনায় অংশ নিয়ে বক্তারা এমন অভিমত দেন। আরও বলেন, সাম্প্রতিক বন্যায় খামারিরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়ার পরও ডিমের দাম নিয়ে আলোচনা বেশি হচ্ছে। প্রাণীজ আমিষের চাহিদা পূরণ, স্বাস্থ্যবান ও মেধাবী জাতি গঠনে ডিমের বিকল্প নেই। তাই ডিমের গুণাগুণ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে 1996 সালে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় প্রথমবারের মতো বিশ্ব ডিম দিবস পালন করা হয়। তারই ধারাবাহিকতায় প্রতি বছর অক্টোবর মাসের দ্বিতীয় শুক্রবার পালিত হয়ে আসছে ডিম দিবস। এ উপলক্ষে রাজধানীতে প্রাণী সম্পদ অধিদপ্তর আলোচনা সভার আয়োজন করে। এতে পুষ্টিবিদ, গবেষক সহ সংশ্লিষ্টরা ডিম খাওয়ার উপকারিতা সম্পর্কে তুলে ধরেন। ডিম যেগুলো করে ভালো ফ্যাটকে বাড়িয়ে দেয়, অর্থাৎ হার্টের যে কোষ থাকে তাকে সুরক্ষা করে। আরেকটা হচ্ছে আপনার ওজন কমানোর ক্ষেত্রে, এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট যে যারা ওজন কমাতে চান তারা কিন্তু ডিম খেতে পারে। বক্তারা বলেন, দেশে প্রয়োজনের তুলনায় ডিম উৎপাদনে ঘাটতি রয়েছে। এ অবস্থায় উৎপাদন বাড়ানোর উপর গুরুত্ব দেন তারা। ডিম আমদানির সিদ্ধান্তের সমালোচনা করেন কেউ কেউ। ডিম আমদানি করা এটা খুবই খারাপ হয়ে গেছে এবং এটা করা কখনোই যাবে না। এখন তো ডিমের বাজার মূল্য একটা স্থিতিশীল পরিবেশে এসে গেছে, এই মুহূর্তে ডিম আমদানি বন্ধ করে দেওয়া উচিত। বিগত সরকারের সময় ছিলাম আমরা এজেন্সির চাপে, আর্টিফিশিয়াল ভাবে ভয় ভিত্তিতে ছিলাম, আর এখন চেপে আছে। যেহেতু ঢাকায় ডিম বিক্রি হয় 14 টাকা প্লাস মাইনাস, খামারিতে আমরা বিক্রি করি 11 টাকা, কাজে এই নেতাকে ওই নেতাকে ডিম দিতে হবে। আলোচকরা জানান, বন্যার প্রভাবে সবজি সহ বেশিরভাগ নিত্যপণ্যের দাম বেড়েছে, সে তুলনায় ডিমের দাম যতটুকু বেড়েছে তা নিয়ে আলোচনা বেশি হচ্ছে। এছাড়া দাম বেড়ে যাওয়ার জন্য অনাকাঙ্ক্ষিত বন্যায় খামারিদের ক্ষতিগ্রস্ত হওয়াকে দায়ী করেন সংশ্লিষ্টরা। আগামী দিনে যে আমরা সমৃদ্ধ বাংলাদেশ কামনা করছি এবং বিশাল জনগোষ্ঠীকে নিয়ে একটা মেধাবী জাতি গঠন করার জন্য চেষ্টা করছি, তার পুষ্টির চাহিদা দিতে হবে, প্রোটিনের চাহিদা মেটাতে হবে, এবং এই শীতে মেটাতে হলে একমাত্র আমাদের হাতে আছে একটি সহজলভ্য জিনিস, সেটি একটি ডিম। ডিম একটা অত্যাবশ্যক খাদ্য, পুষ্টির দিক থেকে, জীবিকার দিক থেকে, মানুষের খাদ্য চাহিদার দিক থেকে, সব দিক থেকে ডিম অত্যন্ত অত্যাবশ্যক। বিশ্ব ডিম দিবসে এবারের প্রতিপাদ্য ধরা হয় ডিমে পুষ্টি, ডিমে শক্তি, ডিমে আছে রোগ মুক্তি। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।